হ্যালো বন্ধুরা, কেমন আছেন জানায়েন। আর আমি এক ফুটাও ভালো নই, এতদিন এই গরমের জ্বালায় ঘুমাইতাম পারছি না, গরম 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 করছি। আচ্ছা, কারেন্ট আসছিল কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম আসলো, তারপর সবাই চাইছে যে বৃষ্টি হোক, তো ফাইনালি বৃষ্টি হয়েছে। অন বৃষ্টি হয়ে হয়েছে আর এক জ্বালা, তখন কিতা হয় তখন কারেন্ট থাকে না। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, কারেন্ট নাই, তো কারেন্টের অফিসে ফোন করছে, আমি কই স্যার কি তুইছে কারেন্টটা দিই নাই, ক না কারেন্ট ওখান দিয়ে যেত না, তার বীজ জাগে সাকা, তুই দেখো কত হইলো, তার বিজলে কারেন্ট জাগা। তারপরে পরের দিন আবার সেম বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই, তো আমি অফিসে ফোন করে কই কি তুইলো কারেন্টটা দিই নাই, কোন না কারেন্ট দিও যেত না, তারের মধ্যে ফাতা পড়ছে, কারেন্ট আজকে আইতো না, এটা কোনো কথা। তারপর পরের দিন আবার সেম একই ঘটনা, অফিসে ফোন করছি, আমি কই দাদা আপনারা কিতা করেন, ইদি কারেন্ট নেই, বৃষ্টি বাদল তখন কিচ্ছুই নেই, ক না ওখান তো কারেন্ট দিও যেত না, বৃষ্টি আইলে তারটা বিজ্জা যাবো না, তো কারেন্ট যাইবো গা, তো এলে আগে বাগে বন্ধ করে রেখা দিই, এলাকা তারা আগে বাগে কারেন্ট বন্ধ করে রেখা দিছে, বুঝছেন নি, তখন আর কারেন্টের বিষয়ে বৃষ্টি টিষ্টি আইলেও ফোন করি না, কারণ জানি তার বিজবো, তার বিজলা স্বাভাবিক কারেন্ট আইতো না। খুব দুঃখে আছে বন্ধুরা, খুব দুঃখে আছে, এই কষ্টের থেকে যাওন গা বলা, ভগবান তুমি কই আছো আমার মা বাবুর একটু দেখো।